আমাদের 200 বছর কাবির বিচারণা আজ তার দ্বিতীয় রজনী অর্থাৎ দ্বিতীয় দিন যেমন আমরা আগেই अनाउंस করেছি আজ আমাদের ঠিক বিকেল 3টার সময় আমরা খেলার ব্যবস্থা রেখেছি ভাষাভাষী আমরা কিন্তু কাউকে দেব না না টেবিলের পাশে আমরা কাউকে দেখতে চাই না ওদিকে কিন্তু পেছনে অনেকে যাচ্ছে আমরা টেবিলের পাশে কাউকে দেখতে চাই না দেখবি তিন মিনিট পাশাপাশি কিন্তু কোনো আওয়াজ করলে হবে না খেলা তো এটাই তো ওদের বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে আমরা যদি সবকিছু করে দিলাম তাহলে হলো কি না না এভাবে করলে কি অনেকগুলো খেলা চলছে মন্দিরে প্রত্যেক বছর আমরা করি সেটা এবছরও করছি অনেকগুলো খেলার ব্যবস্থা রেখেছি খেলা হচ্ছে বাচ্চারা সবাই খেলছে বাচ্চারা শুধু নয় বড়রাও খেলবে আর এখানে পিছনে আমাদের বিশাল বড় স্টেজ বিশাল বড় ছোট খেলার দায়িত্বে আমরা সবাই আছি এই যে এখন হাড়ি ভাঙাতে এখন গুজুর নামটা বল দাদা জিতে কেমন লাগলো আমরা কিন্তু একজনকে এখন বাদ পড়তে দেখলাম নতুন একজন যিনি এসেছেন রানু চন্দ্র আচ্ছা না এরকম বললে হবে না আচ্ছা আর একবার যেহেতু প্রথমবার একটু খেলার সচেতনতা বাড়ানোর জন্য আমরা আর একবার উৎসাহ দেব খেলা শুরু করবো কিন্তু এরপরে আমরা কিন্তু এই চান্সটা কাউকে দেবো না তাই জন্য এই চান্সটা প্রথমবার দিলাম এটা কাউকে দেওয়া হবে না তো 3, 2, 1 Now, shoot for a minute. আমরা হাতে বল পেয়ে গেছি একজনের প্রতিযোগী তো বাদ পড়লো তো তার জায়গাটা এখন শূন্যস্থানে পূরণ হলো আচ্ছা এবার আবার বলবো মিউজিক সেভাবে শুরু করবে আজকে কি গিয়েছে এদিকে এদিকে এদিকে
প্রচুর মানুষের ভিড় আমাদের এখানে আজ তৃতীয় দিনে যে সকল খেলাগুলো ছিল গতকাল যেগুলো হয়নি সেগুলো আজও আমরা করিয়ে নিচ্ছি আর কয়েকটা খেলা শেষ করে তারপরে একটু বাদে আমাদের পুরস্কার বিতরণী হবে এবং তারপরে আমরা অনুষ্ঠান শুরু করব অনেকের ভিড় অনেকে জামায়াত দেখছে আমাদের এই মন্দির প্রাঙ্গণে ওই দূরে আমাদের স্টেজ যেখানে আজকে অনুষ্ঠান আমাদের অনুষ্ঠিত হবে প্রোগ্রাম রেখেছি বড় প্রোগ্রাম ওখানে কিছু একটা মারামারি লেগে গেছে চলো দেখা যায় ওখানে কি ঝামেলা হঠাৎ কি হল কি ঝামেলা